14 ঘন্টা পার এখনো অনুব্রতর দেহরক্ষীর বাড়িতে সিবিআই। গরুপাচার মামলায় অনুব্রতর দেহরক্ষী সাইগাল হোসেনের বাড়িতে সিবিআই। সকাল 8টা থেকে দফায় দফায় সাইগাল হোসেনের বাড়িতে তল্লাশি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী। রাজীব, ডোমকলে অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর বাড়িতে সিবিআই এর ম্যারাথন তল্লাশি, দুপুর 3টা থেকে বাড়িতেই সাইগালকে সিবিআই এর ম্যারাথন জিজ্ঞাসাবাদ, এই নিয়ে তোমার কাছে কি আপডেট রয়েছে? দেবলীনা, এই মুহূর্তে এখনও তল্লাশি চলছে। যারা সিবিআইয়ের আধিকারিক রয়েছেন তারা সাইগাল হোসেনের বাড়িতে রয়েছেন। দুটো টিম রয়েছে, একটি টিম সকাল 8টার সময় তারা ঢোকেন এবং তারপরে আরেকটা টিম রাত্রি 8টায় ঢোকেন। এখনও তারা তল্লাশি চালাচ্ছেন এবং এই বাড়িতে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। সিবিআইয়ের আধিকারিকরা রয়েছেন এবং সাইগাল হোসেন এবং তার স্ত্রী রয়েছেন এবং তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আমরা যেটা জানতে পারছি, এবং তাদের কাছ থেকে বিভিন্ন নথি সংগ্রহ করা হচ্ছে এবং যে সমস্ত অভিযোগ উঠছে সেগুলো তারা খতিয়ে দেখছেন। একেবারে প্রায় 14 ঘন্টা সিবিআইয়ের আধিকারিকরা তাদের বাড়িতে রয়েছেন এবং সাইগাল হোসেন এবং তার স্ত্রী কিন্তু প্রায় 6 ঘন্টা ধরে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে রয়েছেন এবং গরুপাচারকাণ্ডের যিনি আধিকারিক ইতিমধ্যে তিনিও পৌঁছেছেন এবং তিনিও তাদের জিজ্ঞাসাবাদ করছেন। এই মুহূর্তে তার বাড়িতে কিন্তু তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ দুটোই কিন্তু পর্যায়ক্রমে চলছে। দেবলীনা, ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় ফের অনুব্রত মণ্ডলকে তলব করল সিবিআই। বুধবারই গরুপাচার মামলায় তার দেহরক্ষী সাইগাল হোসেনের ডোমকলের বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালালো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আর জল্পনা বাড়িয়ে বুধের বিকেলে বোলপুরের বাড়ি থেকে কলকাতা রওনা হলেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি। দাদা, এই শরীর খারাপ নিয়ে যেতে হচ্ছে আবার? গরুপাচার মামলা, ভোট পরবর্তী সন্ত্রাস মামলা, একই সঙ্গে দুটি মামলায় সিবিআই তদন্তের আওতায় বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। এবার ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় ফের অনুব্রত মণ্ডলকে হাজিরার নোটিশ পাঠালো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এই মামলায় আগে 4 বার তলব করা হলেও হাজিরা দেননি তিনি। বৃহস্পতিবার বেলা 12টার সময় সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে অনুব্রতকে। এই প্রেক্ষিতে এদিন বোলপুরের নিচুপট্টি এলাকার বাড়ি থেকে বিকেল 4:40 কলকাতার উদ্দেশ্যে রওনা দেন অনুব্রত। রাতে এসে পৌঁছন কলকাতার চিনার পার্কের ফ্ল্যাটে। তাহলে কি বৃহস্পতিবার সিবিআই অফিসে যাচ্ছেন অনুব্রত? এমনি দাদা শরীর কেমন আছে? সূত্রের খবর, ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় গত 24 মে অনুব্রত মণ্ডলকে তলব করে সিবিআই। অসুস্থতার কারণ দেখিয়ে আইনজীবীর মাধ্যমে চিঠি পাঠিয়ে 15 দিন সময় চান তিনি। সেই আবেদনের 9 দিনের মাথায় ভোট পরবর্তী হিংসার মামলায় ফের অনুব্রত মণ্ডলকে তলব করল সিবিআই। অন্যদিকে এই দিন সকালে মুর্শিদাবাদের ডোমকলে অনুব্রত মণ্ডলের নিরাপত্তারক্ষী সাইগাল হোসেনের বাড়িতে যান সিবিআই এর 4 তদন্তকারীর একটি দল। সূত্রের খবর, সেই সময় বাড়িতে ছিলেন না তিনি। নিরাপত্তারক্ষীর বাড়ি ঘিরে ফেলেন সিআইএস এর জওয়ানরা। শুরু হয় তল্লাশি, এমনকি তথ্য পেতে ছাদেও তল্লাশি চালায় সিবিআই এর তদন্তকারী দল। প্রকাশ সিনহা, আবির ইসলাম ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।